हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आबारो चले एलाम भीषण मजार एक रेसिपी निये। आमार आजके रेसिपी होच्छे चिकेन शाही कुरमा। खूबी अल्प उपकरण दिए असाधारण मजार चिकेन शाही कुरमा आज खूब सहज करे देखाबार चेष्टा करब। आशा करछि आपनादेर सकलेर भालो लागबे। भालो लागले आमार चैनलटाके सबस्क्राइब करे राखबेन। आमी एखाने 1 kg 300 g-এর একটি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইয়োগার্ট, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়িও দিতে পারেন, আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রেখে দেব আধা ঘন্টার মতো। আর এর মধ্যে আমি চিকেনের গ্রেভিটাও তৈরি করে নেব। আর এর জন্য আমার যা যা মশলা লাগবে তা হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য, 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পেঁয়াজ বাটা, 10-12টি কাজু বাদাম, 1টি জয়ত্রী, আর নিয়েছি 4টি কাঁচামরিচ, 1 চা চামচ ধনে গুঁড়ি, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ জিরা, 4-5টি তেজপাতা, 2টি বড় দারচিনি, 5-6টি এলাচ, 4-5টি লং এবং কয়েকটি গোলমরিচ। প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল, একই সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজবো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। একই তেলে চিকেনের গ্রেভিটা তৈরির জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব হালকা গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং গরম মশলাগুলো। দিয়ে আমি মশলাটাকে ভেজে নেব 3-4 মিনিট। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট এবং জয়ত্রী, কাজু বাদাম এবং অর্ধেকটা বেরেস্তা করা পেঁয়াজ, এগুলোকে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা দিয়ে একই সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ ইয়োগার্ট এবং শুকনা মশলাগুলো। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এর পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখব। মশলাটা কষানোর পর দিয়ে দেব 1 কাপ দুধ। দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আরো 3-4 মিনিট। পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমি চিকেনটা মাখানোর সময় দিয়েছিলাম লবণ, সেই জন্য এখানে কম করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। এরপর চিকেনটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে চিকেনটাকে নেড়ে ছেড়ে দেব, নয়তো নিচে লেগে যাবে। আর চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষাবো।
চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। এরপর দিয়ে দেব কাঁচা মরিচ এবং নেড়ে ছেড়ে উপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার আগুনটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের মতো। আমার চিকেন শাহি কুরমা তৈরি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে উপরে তেলটা ভেসে উঠেছে আর কালারটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার আপনি আপনার পছন্দ মতো সার্ভিং ডিশে তুলে পোলাও, পরোটা বা নান দিয়ে পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, চিকেনের গ্রেভিটা দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা অসাধারণ হয়েছে চিকেনের কুরমাটা। বাস এই ছিল আমার চিকেন শাহি কুরমার রেসিপি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাসায় বানিয়ে পরিবারের সঙ্গে পরিবেশন করবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।